উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর সেলিম ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেন এবং সিরাজগঞ্জ এক আসনে মোহাম্মদ সেলিম মনোনয়ন দিয়েছে বিএনপি আজ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এস এম জাহাঙ্গীর হোসেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সেলিম রেজা কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি এর আগে গত ১২ বারোই আঠারো আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নির্ধারণে সাক্ষাৎকার চলাকালে রাজধানীর গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা তখন জানায় এস এম জাহাঙ্গীর ও যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে পরে বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানান সেই জাহাঙ্গীরকেই ধানের শীর্ষের প্রার্থী হিসেবে বেছে নেওয়া প্রসঙ্গে আজ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলে নমিনেশন নিয়ে এসব ঝামেলা হয় এটা আওয়ামী লীগেও হয় অপরদিকে সিরাজগঞ্জ এক আসনের বিষয়ে মির্জা ফখরুল বলেন ওই আসনটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের কারণ এটি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সাহেবের আসন এবার সেখানে তার ছেলেকে নির্বাচন করছেন জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থী ছিলেন সঙ্গীত শিল্পী কনক চাপা। এবার তিনি ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন